আসসালামু আলাইকুম হ্যালেন আর্টে আপনাদেরকে স্বাগতম আজকে হলো আমি বানিয়েছি পাকা কাঁঠাল দিয়ে গুড় এটা খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা কাঁঠাল দিয়ে তৈরি খুবই সুস্বাদু এই গুড় দিয়ে আমরা যে কোনো পিঠা নাস্তা তৈরি করতে পারবো এর জন্য আমি নিয়েছি হচ্ছে একটা পাকা কাঁঠাল এখন আমি কাঁঠালটা কেটে নিব ওই দেখুন খুব সুন্দর হয়েছে কাঁঠালটা কোষে পরিপূর্ণ এখন আমি কোষগুলো ছাড়িয়ে নিব খুব বেশি নরম কাঁঠাল নেওয়া যাবে না তা না হলে আমাদের যখন আমরা রস নিব রসগুলো ঘন হবে এই জন্য একটু মাঝারি ধরনের মানে নরম না শক্ত না এরকম নিতে হবে যেন মানে আমাদের পাতলা রস বের হয় এই তো এভাবে আমি একে একে সবগুলো কোষ উঠিয়ে নিব সবগুলো কোষ নেওয়া হয়ে গেছে এখন আমি কাঁঠালের বিচিগুলো ফেলে দেব বিচি ফেলে এর মধ্যে আমি আমরা যে পান খাই পানের সাথে যে চুন খাই ওই চুন থেকে দুই চা চামচ চুন এই কাঁঠালের কোষের মধ্যে দিয়ে দিব চুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো কোষের মধ্যে যেন চুনটা লাগে এভাবে খুব বেশি জোরে চাপাচাপি করা যাবে না আলতো হাতে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এক ঘন্টা ঢেকে রেখে দিব। এক ঘন্টা ঢেকে রাখার পরে ফিরে আসছি এক ঘন্টা পর এখন দেখুন কাঁঠাল থেকে এই যে দেখেন সাইড দিয়ে সুন্দর পাতলা রস বের হয়েছে এখন আমি একটা পাতলা সুতি কাপড় নিয়ে এর ভিতরে একটু একটু করে কাঁঠাল দিয়ে নিংড়ে রস বের করে নেবো এই যে এভাবে রস বের করে নিব শুধু পাতলা রসটুকুই নিব এই যে আমার সবগুলো কোষ থেকে রস বের করা হয়ে গেছে যে রসটা এরকম পাতলা হবে ঘন রস নেওয়া যাবে না এখন আমি কড়াইতে একটু রসটা মেপে দিচ্ছি যে একটা কাঁঠাল থেকে কতটুকু রস হয়েছে এখানে আমার দেড় লিটারের মতো রস হয়েছে এখন চুলার জালটা বাড়িয়ে অনবরত জাল করে নিব যখন ফুটে উঠবে তখন উপর থেকে ফেনাগুলো ফেলে দিব এটা হচ্ছে চুনের ফেনা সাদা যেই ফেনাগুলো সেগুলো ফেলে দিব তারপরে যে ফেনাগুলো থাকবে এগুলো আস্তে আস্তে জাল করতে করতে মিশে যাবে এই যে দেখুন আস্তে আস্তে রঙ পরিবর্তন হচ্ছে এই যে সুন্দর কালার চলে আসছে আর একটু ঘন হবে এই তো এখন গরম অবস্থায় একটু পাতলা মনে হচ্ছে কিন্তু যখন ঠান্ডা হবে তখন গুড়টা আরও ঘন হয়ে যাবে তো আমি একটা জার নিয়ে নিয়েছি জারটা একটু মেপে দেখি জারটার ওজন হচ্ছে দুইশো গ্রাম আর গুড় দেওয়ার পরে কতটুকু হয় গুড়টা একটু ঠান্ডা করে তারপর ঢালছি এই যে এইভাবে আমি পুরো গুড়টাই বয়ামের মধ্যে নিয়ে নিব এই যে আমার এখানে কাঁঠালের একটা কাঁঠাল থেকে প্রায় পাঁচশো গ্রামের মতো গুড় হয়েছে যারটা ওজন ছিল দুইশো গ্রাম আর এখানে হয়েছে সাতশো গ্রাম তার মানে যারের ওজন বিয়োগ করলে এখানে আমি পাবো হচ্ছে পাঁচশো গ্রাম গুড় দেখুন কত সহজে বানিয়ে ফেললাম পাকা কাঁঠালের গুড় এখানে রঙ ফ্লেভার প্রিজার্ভেটিভ কোনো কিছুই নেই আপনি যদি পিঠা নাস্তা বানিয়ে খান বুঝতেই পারবেন না যেটা এটা কাঁঠালের গুড় দিয়ে বানিয়েছি খুবই সুস্বাদু একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন কারণ গ্রাম অঞ্চলে প্রচুর কাঁঠাল হয় দেখা গেছে যে সব কাঁঠাল খাওয়া হয় না তখন আপনারা বানিয়ে রেখে দিতে পারেন আর শীত আসার আগে পিঠা পুলিও বানা